বাসনটা মেজে নিই, তারপরে ঘরটা মুছি। হয়ে গেছে বাসনটা। এটাকে কি বলে? এখনো হয়নি। আমি এই যে দিদিন বাড়িতে কালী মন্দিরে পুজো করছি, আমার মা দিদু নাকি অনেক ব্যস্ত, তাই ভাবছি আমি চানটা করে পুজোটা করে নিই বাড়ি। দেখো আমাদের এখানে কত ঠাকুর আছে, কালী ঠাকুর, তুলসী ঠাকুর, দেখো এখন আমি চান করে দেব ওকে। দেখো কদিন পুজো করিনি, আজকে দিদির বাড়িতে প্রথম পুজো করছি। এখন আমি ঠাকুর ঘরটা বসবো, তারপরে পুজো করব। ঠাকুর ঘর আমার মোচা শেষ, এই দেখো আমি ফুল তুলেছি, দেখো ফুলগুলো কি সুন্দর লাগছে দেখতে। কিছুটা সাদা ফুল তুলে নেব, এবার জবা ফুল তুলবো, চলো এমন করে পারি না। আর পারবো না, খুব উঁচুতে ফুল তো, চলো এবার অন্য ফুল। এই দুটোরা ফুলটা আমি মহাদেবকে দিব, দেখো কি সুন্দর, এটা তুলবো না। এই দেখো লঙ্কা জবাও ফুটেছে, শুধু দুইটাই ফুটেছে, আরো আছে ওইদিকে, তো যাবো না ওইদিকে।
ধূপকাঠিটা ধরিয়ে নিই। ঠাকুর নাম করবে না? আমার মেয়ে পূজা করতে পারে, ঠাকুরকে দাও, ঠাকুরকে দাও। ওচে 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 আসো বলছে পুজো করা হয়েছে, নম দাও ঠাকুরকে, নম দাও, এখন শুনো নম করো, তুমি কি খাচ্ছ? কে দিল? দিদি দিছে? কি দিছে দেখি, দেখি কি দিছে? উলু দাও তো অল্প, উলু দাও, উলু দাও। মাছি পুজো করা হচ্ছে, আসো। আমার পুজো করা শেষ, টাটা।